আজকে হঠাৎ করে রাত 10টা দেখলাম যে হঠাৎ বৃষ্টি হচ্ছে। কত সুন্দর বৃষ্টি, তাছাড়া অনেক বাতাসও আছে আজকে। এই বৃষ্টির মধ্যে আমি আজকে চিকেন বিরিয়ানি খাবো, খেতে অনেক মজা হবে। ওয়েদারটা যেহেতু অনেক ঠান্ডা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার চিকেন বিরিয়ানি। সবাই কম বেশি সবাই আমরা বিরিয়ানি পাকলি, আর আমি চেষ্টা করব কিভাবে সহজভাবে করা যায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। তাহলে চলুন রান্না শুরু করা যাক। চিকেন বিরিয়ানিটি বানানোর জন্য আমি এখানে হাফ কেজি মুরগির মাংস নিছি। আমি মুরগিগুলোকে মাঝারি সাইজে করে কেটে নিছি। ঘি, এখানে আমি দুটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিছি আর পাঁচটা কাঁচামরিচ পালি করে নিছি। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, এখানে হচ্ছে মশলা, লাল মরিচ গুঁড়া, ধনিয়া জিরা একসাথে, এটা হচ্ছে মেথি গুঁড়া, লবণ, হলুদ, আর এটা হচ্ছে টক দই। আর এখানে আমি শান বিরিয়ানির মশলাটা নিছি, আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের নিতে পারেন। এখন আমরা রান্নায় চলে যাব। আমি চুলায় একটা ফ্যান বসে দিছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে গেছে আমি এখান থেকে বেলাসার জন্য অল্প করে তুলে নিচ্ছি। এখন আমি বাকিগুলো দিয়ে রান্না শেষ করব। আমি বেজে রাখা পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা, তিনটা দারচিনি, দুটা এলাচ। আমি এগুলো আসলে আপনাদেরকে প্রথমে বলতে ভুলে গেছিলাম, কিছু মনে করবেন না। আর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পালি করে রাখা। এখন সবগুলো একসাথে মিক্স করব। এর মধ্যে অ্যাড করতেছি আদা বাটা, রসুন বাটা, অ্যাড করতেছি এক চা চামচ লবণ, আর দুই চা চামচ ধনিয়া জিরার গুঁড়া, এক চা চামচ লাল মরিচ গুঁড়া, এক চা চামচ মেথি গুঁড়া, আর দুই চা চামচ হলুদ গুঁড়া মিক্স করে দিচ্ছি। এখন সবগুলো মিক্স করে নিব। এখানে আমি অ্যাড করতেছি অল্প করে পানি, যেহেতু মশলাটা পুরো যাতে মশলাটা পড়ে না যায়। এর মধ্যে আমি অ্যাড করতেছি বিরিয়ানির শান মশলাটি, এখানে এক চা চামচের মতো হবে, আমি অ্যাড করলাম। এখন আটা ভালো করে মিক্স করব। আমার মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে, এখানে আমার তেলটি উপরে বসেছে। আমি এখানে অ্যাড করতেছি মাংসগুলো। এখন সবগুলো মিক্স করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ফেটে রাখা দই, এখন সবগুলো মিক্স করে ঢাকনা দিয়ে ডেকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য আমি রান্না করব। এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না। পনেরো মিনিট পর আপনাদের সাথে আবার দেখা হবে।
15 মিনিট পর পেঁয়াজ আসলাম। যখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করতেছি এক চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আমি একটু মিক্স করে আমি চুলাটা অফ করে দিব। বাস আমার রান্না হয়ে গেছে। আমি এখন নেক্সট প্রসেসে যাচ্ছি। বিরিয়ানি বা ট্রি রান্না করার জন্য আমি এখানে 2 কাপ পোলাওয়ার চাল নিছি। আগে থেকে ধুয়ে আমি পানিটা জলে নিছি। আর আপনারা চাইলে অন্য চাউলে ইউজ করতে পারেন। আদা বাটা রসুন বাটা 1 চা চামচ করে, 1টি বড় সাইজের পেঁয়াজ, 2টি দারচিনি, 2টি এলাচ, 2টি লং, ঘি। আমি এখানে প্রাণ ঘি টেনেছি। আপনারা বিভিন্ন ব্র্যান্ডের আছে, যে কোনো একটা নিতে পারেন। তো চলুন এখন রান্না শুরু করা যাক। আমি চুলা একটা হাঁড়ি বসে দিছি, এর মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে। যখন তেলটা গরম হয়ে গেছে আমি অ্যাড করতেছি পেঁয়াজটি, দারচিনি, লং, এলাচ। এখানে অ্যাড করতেছি 1 চা চামচ লবণ, আদা বাটা, রসুন বাটা, অ্যাড করতেছি 2 চা চামচ প্রাণ ঘি। এখন সবগুলো মিক্স করে দিব। যখন সবগুলো মিক্স হয়ে গেছে আমি অ্যাড করতেছি 2 কাপ চাউলটি। তারপর আমি এটা মিক্স করে দিব। চুলা গাছটি লো রাখবেন। এটা প্রায় 2 মিনিটের মতো বেজে নেব। এই বাজার মধ্যে একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে। যখন চাউলটা ভাজা হয়ে যাবে আমি এখানে অ্যাড করতেছি গরম পানি। আমি এখানে 4 কাপ পানি অ্যাড করলাম, যেহেতু আমি চাউলটা 2 কাপ দিছিলাম। সেজন্য পানিটা সবসময় ডাবল দিবেন চাউলের পরিমাণ থেকে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উল্টে নিচ্ছি। যখন চাউলটি এবে আধা সিদ্ধ হবে, যখন হালকা পানি থাকবে, আমি এখানে অ্যাড করতেছি 3টে কাঁচামরিচ আর কিছু কিশমিশ। এখন সেই সাথে আমি অ্যাড করতেছি রান্না করা রাখা মাংসটি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো রাখবেন। এখন সবগুলো মিক্স করে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দশ থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা একটু চেক করতেছি। তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি। আমি এখন চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে আমার মজাদার চিকেন বিরিয়ানি। এটি খেতে অসম্ভব মজা। আমি এখানে টেস্ট একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমার ছাদ বাগানের পুদিনা পাতা কুচি। আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন, আমার কাছে ওটা ছিল না। আর দিয়ে দিচ্ছি বেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি আজকে বিরিয়ানিটি খাবো আমের আচার দিয়ে। এটা আমার আম্মু বানিয়ে দিছে।
আর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আর খেতে তো অসম্ভব মজা হবে ফাটাফাটি। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কেমন হয়েছে, কত জর্জর হয়েছে দেখুন, মাশাল্লাহ। আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই এটি শেয়ার করবেন, আর আমাকে অবশ্যই ভালো মন্দ কমেন্টসে জানাবেন। আর রেসিপি আমার চ্যানেলে যারা এখনও নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। তাহলে আজকের মতো এতটুকু, আল্লাহ হাফেজ।